মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় নিশিগঞ্জ নিশিময়ী উচ্চ বিদ্যালয়ে পঞ্চায়েত নির্বাচনের ডিসিআরসি সেন্টারের জন্য পরিদর্শন করলেন মঙ্গলবার মাথাভাঙ্গার এসডিপিও সুরজিৎ মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন ব্লকের বিডিও উজ্জ্বল সর্দার, ঘোষাডাঙ্গা থানার ওসি অজিত কুমার শাহ, নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি অজয় রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মাথাভাঙ্গার এসডিপিও সুরজিৎ মণ্ডল জানান, এদিন এলাকার পরিদর্শন করে খতিয়ে দেখা হয়। ব্লকের বিডিও উজ্জ্বল সর্দার জানান, এলাকায় ডিসিআরসি তৈরির জন্য সব রকম প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই জায়গাটা সিকিউরিটি গাড়ি দিয়ে জায়গাটা আসতে যাবে। কি হয়ে করতে হবে সেটা বলো।